বিশ্ব মুসলমানের বুকে তুফের আগুন চলছে, ফিলিস্তিনে পথের ধারে ফুলের নহর চলছে, বিশ্ব মুসলমানের বুকে তুফের আগুন চলছে। নাস্তিকের ওই বিরুদ্ধে আজ তুলোর স্লোগান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, গভীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান। খুন ধর্ষণ রাহা জানি পারছে দিনে দিনে, মুমিন মুসলমানের আজি শান্তি নাই ভবনে, খুন ধর্ষণ রাহা জানি পারছে দিনে দিনে, মমিন মুসলমানের আজ শান্তি নাই ভবনে। কে আছো আজ নবীর প্রেমে শোভে দিবে প্রাণ, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান। তরবারি নয় তাকবীর তুলে ছাড়ারে হুঙ্কার, ভণ্ডামির ওই আখড়া গুলো ভেস্তের চুরমার, তরবারি নয় তাকবীর তুলে ছাড়ারে হুঙ্কার, ভণ্ডামির ওই আখড়া গুলো ভেস্তের চুরমার। নবীর অপমানে কাঁদে নাকি প্রাণ, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, জাগরে মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা দুঃখিত আমাদের যে প্যান্ডেল রাখা হয়েছে বা প্যান্ডেল তৈরি করা হয়েছে অতিরিক্ত মানুষ, আলহামদুলিল্লাহ আগামীতে আরো আমরা বৃদ্ধি করার চেষ্টা করব। তবে মহিলারা আপনারা একটু হয়তো বা ফাঁক ফাঁকে আছেন, দয়া করে একটু সামনের দিকে অগ্রসর হন, সামনের দিকে আসুন। জি বাকিগুলো যেমন আপনারা দেখছেন পুরুষ মানুষ, অপরদিকে মহিলা মানুষ, পুরুষ এবং মহিলা একদম আছে। আলহামদুলিল্লাহ আমি আকুল আবেদন জানাবো আজকের এই সংস্কৃতিকে, দেশ এবং বিদেশ, সারা দেশ, সারা পৃথিবী কি হচ্ছে, কি ঘটছে তার সঙ্গে ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমরা জানতে পারলাম মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা খাদিমুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল আমিন। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল আমিন আমার কানে দিবেন, কানে লাগে ডাইরেক্ট ঢাকা মোহতারামকে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কথা বলতেছেন
السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا، لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم، وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله. إن الله بكل شيء عليم.
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল মাকলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম ফজলুল ইসলাম বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন محترم مولانا جو رحمان حفظه الله وبسطيت حضرات علماء الكرام شمانت مهمان رندو شمان بسطيت دوري كاته ببينو ستان تكي چوتي آشا كلمان جنة بحيب তাওহীদের পতাকাবাহী দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম السلام عليكم ورحمة الله وبركاته شبه كمان اتن اما كو برسنا كرلين الله تعالى اما كي اپنا المطو اپنا كاتاري لكتش الحمد لله মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান জেল্লা শানুহ আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন সুন্দর একটি আয়োজনে জান্নাতের টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন
شكر আদায় করছি محبتن জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলহুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা والغنى شويب اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر عليك ورنلا شرمانت حاضرين গতকাল ছিল মাহফিলের প্রথম রজনী আমার স্নেহধন্য আমার অনুজ আমার কাছে মহতেরা মাওলানা আব্দুর রহিম আল মাদানী তিনি কথা বলেছেন আজকে শেষ ক্লাসে শেষ রজনীতে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা আমার মতো নগণ্য এলেন কেলাম তেমন কিছু নেই কিছু কথা বলার সুযোগ তিনি করে দিয়েছেন আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো জোরে বলি ইনশাআল্লাহ কিন্তু আমি লক্ষ্য করছি আমার পেছনে প্রচুর আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন এখানে কোনো বাজার এটা একটা মাহফিলের সৌন্দর্যের চরম একটা ব্যাঘাত আমার কাছে মনে হচ্ছে কারণ আমার কান যদি অস্থির থাকে যদি কানে যদি অস্থিরতা সৃষ্টি হয় এটা চরম একটা ব্যাঘাত এজন্য আমি চাচ্ছিলাম যে দেখুন তো কতটুকু কন্ট্রোল করে এই সাইডের আওয়াজটাকে নিয়ন্ত্রণ করা যায় আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের দুটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি তবে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসন সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি তবে এই মাহফিল আজকে এক যুগ হয়ে গেল বলি আলহামদুলিল্লাহ একটা মাহফিল পরিচালনা এটার শুরু থেকে শেষ পর্যন্ত এটার পিছনে যে মেহনত যে পরিশ্রম যারা মাহফিল করেন যারা কমিটি তারা বোঝে তা আমি তাদের দৃষ্টি তাদেরকে লক্ষ্য করে তাদের বিষয়ে কিছু মাথায় নিয়ে আমাকে বলা হয়েছে এই মাহফিল প্রতি বছর হোক আমরা সবাই চাই তো নাকি আওয়াজ কিন্তু খুব স্লো হল সবাই কি চান তো যেহেতু আপনার সবাই সম্মতি দিয়েছেন সেই সম্মতির আলোকে আমি একটু সবার কাছে আমি আরজ করব এই মাহফিলের জন্য যে যেখানে আছেন আমি বলবো না যে আপনাকে এত টাকাই দিতে হবে শুধু বরকত আপনার হাতের একটা বরকত যদি মাহফিল পায় আমার বিশ্বাস এতে মাহফিলের বরকত ধন্য হয়ে যাবে তা আমি চাচ্ছি যারা আসছেন দান সবাই করতে পারে না সবার নসিব এটা জোটে না তো মাহফিলের ভলেন্টিয়ার ভাইরা মাহফিল কমিটির নির্দিষ্ট দায়িত্বশীলরা কিছু ব্যাগ হাতে নিয়ে অথবা চাদর হাতে নিয়ে আপনার কাছে যদি যায় কোন হাত কি আমরা বাদ দেবো ইনশাআল্লাহ আমরা সবাই দেব জোরে বলি ইনশাআল্লাহ জি একটু চা একটু হাত তাই একটু মুক্ত হস্তে আমরা দিল থেকে আমরা দেওয়ার চেষ্টা করব ভলেন্টিয়ার ভাইরা কোথায় জি কোথায় কই
এটা আপনাদের বসে থাকা লাগতো ভিতরে জি একদিকে নামবেন না একদিকে নামবেন পিছনের সামনে সংখ্যা কম হয়ে গেছে একটু মেহরবানি করে সবাই হাত প্রস্তুত রাখো সেই হাতটাই এখন শ্রেষ্ঠ যে হাতটা দান করতে পারলো সেই হাতের চেয়ে শ্রেষ্ঠ হাত আর নাই যে হাত আল্লাহর পথে দান করতে পারে একটু মেহরবানি করে এই চান্স সবার জীবনে আসে না আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেব একটু সিকিরের তালে তালে سبحان الله والحمد لله আমরা সবাই দেব সবাই কেউ যেন মাহরুম না হই জিকির করে سبحان الله والحمد لله جرى شر سبحان الله والحمد لله لا إله سبحان الله আমার মা বোন মা বোন যারা আসছেন আমি তো ভুলেই গেছি না দানের ক্ষেত্রে আমার মা বোন পিছিয়ে না সব জায়গায় এগিয়ে আজকের দানে আমার মা বোনরা ফার্স্ট হবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি মা বোনদেরকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আমিন জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ أرجل سبحان الله والحمد لله أرجل سبحان الله سبحان الله volunteer فايرا কারো হাত যেন মিস না হয় সবার সামনে সামনে চলে যাবেন আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে জিকির করি লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই চান্স আমি আপনাদের একটু কষ্ট দেব সেটা হলো মনে হয় মানুষের আশার যে গতি যে মানুষের স্রোত আশার এই স্রোতে মনে হয় জায়গা হবে না এই চান্স আমরা একটু আমার দিকে আপনি যদি একটু হরকত করতেন একটু নড়ে চড়ে যদি একটু বসতেন আরেকজন ভাইয়ের বসার সুযোগ হয়ে যেত একটু চেপে চেপে আসুন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله ذكر قري لا إله سبحان الله والحمد لله ব্যাগ গুলো গেল কোথায় ভলান্টিয়ার ব্যাগ নিয়ে আবার পিছন দিকে চলে গেলেন না তো অনেকে তো নিজের খেদমত নিয়ে ব্যস্ত আছেন এরকম আছে এটা কি আমানত মনে করো নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে কাছে হস্তান্তর করুন আমার ভাইরা আমি আজকে প্রচুর সাইড টক আশপাশের আওয়াজ আমার কানকে ভারী মানে ব্যস্ত করে তুলছে মেহরবানি করে
মাহফিলকে বাজার মনে করা যাবে না। মাহফিল আর বাজার এটা কখনো এক নয়। মসজিদে কথা বলে কয়জন? মসজিদে কথা বলে কয়জন? আর বাজারে কথা বলে সবাই। মসজিদে শুধু খতিব ইমাম কথা বলে, বাকি মুসল্লির কোনো আওয়াজ নাই। মাহফিলে কথা বলবে কয়জন? একজন। আর বাকি সবার দায়িত্ব হলো শোনা। একটু মেহরবানি করে আমরা আদবটা রক্ষা করি। কোরআনের মাহফিলে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আর আল্লাহ যদি তাকে বেয়াদবের কাতারে যদি নেন, তার রেহাই আছে বলেন তো? রেহাই নেই। খুব সাবধান, কোরআন শোনারও কিন্তু একটা নির্দিষ্ট আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যখন কোরআন শুনতে যাবে দুটি কাজ তোমরা মাথায় রাখবে। এক নম্বর হলো সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে, এবং চুপ থাকবে। হুকুমটা কি পৃথিবীর কারো না আল্লাহ? হুকুমটা কার বলেন? আল্লাহ। চুপ থাকবে, মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তোমার প্রতি রহমত নাজিল হয়ে যাবে। কোরআন শোনার জন্য নির্দিষ্ট আদব আছে। আমরা যে জায়গায় বসে আছি এই মুহূর্তে কোরআনের বরকতে গোটা জমিনটা বরকতে ধন্য হয়ে গেছে, রহমতের টুকরা হয়ে গেছে, জান্নাতের টুকরা হয়ে গেছে। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ আসরে আমরা বসেছি, বরকতময় একটি জায়গায় আমরা বসতে পেরেছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা একটু বলি তো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। জি, আমি যেন আর কোনো আওয়াজ আর যেন কোনো কথা আমি যেন না শুনতে পারি কোরআনে এই মাহফিলে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমি কোরআনে কারিমের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াত সূরা আনফালের শেষ দুটি আয়াত। এই শেষ দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা এবং জান্নাতের ওয়াদা করেছে, এবং সাথে প্রকৃত মমিন কারা, টাটকা মমিন কারা, একমাত্র মমিন কারা হতে পারে তাদের কিছু গুণ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছে। আমি এই সমস্ত বিষয়কে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। তবে আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন বলেন, ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। বেশি হওয়া দরকার কোনটা? আমল বেশি হওয়া দরকার। এই আগে যা ছিল তাই রাখেন, গুতাগুতি করেন কেন? বক্সটা একটু ঘুরাই দেন, ওই বক্সটা একটু ঘুরাই দেন, আমার দিকে দেন। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা আমলটা দেখবেন, আল্লাহ তাআলা তার অন্তরের খবরটা জানবেন। ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের
বাহ্যিক কোনো কিছু দেখবেন না, বেশভূষা দেখবেন না, চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার অন্তর এবং তোমার আমলনামা। সে আমলনামা যেন মজবুত হয়, আমলনামা মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিয়েছেন আস্তে বলবেন না, কি দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন, এমন একটা গ্রন্থ দিলেন, কিয়ামত পর্যন্ত এই কিতাবটা উম্মতের জন্য, বান্দার জন্য ব্যালেন্স, মানবতার জন্য ব্যালেন্স, সবকিছু পুরাতন হয়ে যায়, ব্যাকডেটেড হয়ে যায়। কিন্তু কোরআন এমন একটা কিতাবের নাম, কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন কোন তথ্য নাই যে কিতাবের ভিতরে নাই, এমন কোন সোর্স নাই যে কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল চাহিদা এই কিতাবের মধ্যে মিটিয়ে দিয়েছেন। কে কোন তথ্য নিতে চায়, ডাক্তার চিকিৎসা পাবে, ইঞ্জিনিয়ার এর মধ্যে ইঞ্জিনিয়ারিং পাবে, সাহিত্যিক সাহিত্য পাবে, লেখক লেখা পাবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি পাবে, বিচারপতি বিচার পাবে, রাজনীতিবিদ রাজনীতি পাবে। আমার বন্ধুগণ, যে সমস্ত লোকগুলো বলে ইসলামে রাজনীতি নাই, সেই লোকগুলো ইসলামকে পরিপূর্ণ মানে না। ওর ঈমান আছে না গেছে? ওর ঈমান কি আছে? ওর ঈমান নাই। আমার বন্ধুগণ, ইসলাম তো ইনকমপ্লিট নয়, অপরিপূর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আমার আপনার জন্য পরিপূর্ণ একটি জীবন বিধান করে দিয়েছেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বান্দার জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন কে করেছেন? আস্তে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এজন্য প্রশ্ন করছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা ذِكْرٌ لِلْعَالَمِينَ لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ جلي بلون الله أكبر بندت ميكو تهي دوناو كون ديكي دوناو কোন নেতার পিছনে যাও যে নেতা নামাজ পড়ে না, যে নেতা নামাজের জন্য আহ্বান করে না, তোমাকে জনসভায় ডাক দিলে তুমি কর্মী, জনসভায় চলে গেলে, জোহর চলে গেল নামাজের জন্য বললো না, আসর চলে গেল নামাজের জন্য বললো না, মাগরিব চলে গেছে নামাজের জন্য বললো না, যে জনসভার নেতারা তুমি কর্মী তোমাকে নামাজের জন্য বলে না, নামাজের মতো ফরজ হুকুম নিয়ে তাদের কোনো হেডেক নাই, সেই সমস্ত জনসভায় যে সমস্ত জনসভায় গিয়ে নামাজ কাজা হবে, যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজ লাগে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। বান্দা জাহান্নামে যাবে, প্রথম যে অপরাধ সেই প্রথম অপরাধটা হবে হলো নামাজকে না পড়া, নামাজকে নষ্ট করা। ফখলাফা মিন বাদিহিম خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. الله رب العالمين বলেন, যে সমস্ত বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে এবং নফসের দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নামের মধ্যে ঢুকাবো না, জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্তের নাম, জাহান্নাম পর্যন্ত সেই গাই গর্তের নাম শুনলে ভয় পায়। সেই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে রাব্বুল আলামিন এক নম্বর অপরাধ হলো নামাজ, যারা পড়বে না তাদেরকে ঢুকাবেন। আজকে দুঃখ লাগে, কত দল কত মত আমার দেশে আছে এত আহ্বান করছে, ভাই আমার দিকে আসো, আমি তোমাকে ফয়সালা দিয়ে দেব, আমি শান্তি দেব, সমাধান দিয়ে দেব। কিন্তু আজ দেশের 54 বছর 53 বছর বয়স হয়ে গেছে এই দেশ স্বাধীনতার, 71 দেশ স্বাধীন হলো, আজকে 2023 শেষ হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত
আমরা শান্তির জন্য যে চেষ্টাগুলো করছি প্রকৃত শান্তি কোথাও আছে নাকি? না। আসতে বলবেন না আছে নাকি? না। একাকি শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজে শান্তি নাই, কোথাও শান্তির কোন পরিবেশ নাই। এই অশান্তি এই যাগুন ধরেছে সমাজে, আমার বন্ধুগণ বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? কি দরকার? পানির দরকার। বাড়িওয়ালা আগুন দেখি হাউমাউ করে কান্নাকাটি করে চিৎকার করে বলছে, ভাইরা আমার যার কাছে যা কিছু আছে তাই আমারে বাঁচাও। এই কথা শুনে ওই বাড়ির ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তায় এক বেচারি ভ্যানের উপরে এক ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, এক ড্রাম ডিজেল দিয়েছে বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঢেলে। আগুন কমার কথা না বাড়ার কথা? আগুন নিভবে না জ্বলবে? জ্বলবে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। এবার এক ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে আগুনের মধ্যে ঢেলে, একে তো ডিজেল এরপরে লাকড়ি খড়ি, আগুন কমার কথা না বাড়ার কথা? দ্বিগুণ দ্বিগুণ জ্বলে তো উঠবেই, কারণ আগুন নেভানোর উপাদান তো পেট্রোল ডিজেল অকটেন লাকড়ি খড়ি নয়, আগুন নেভানোর উপাদান হলো পানি। পানি না হলে আগুন যেমন নেভে না, ঠিক তেমনই আজকে সমাজে ধরেছে আগুন। সে আগুন নেভানোর জন্য পৃথিবীতে তৈরি করা কোনো বিধান দিয়ে যারা সমাজ চালাতে চায়, পৃথিবীর তৈরি কোনো কোনো বিধান দিয়ে কোনোদিন সমাজের আগুন বন্ধ হবে না। সমাজের আগুন বন্ধ করার জন্য পৃথিবীর কোনো আইন দিয়ে চলবে না, পৃথিবীর সমস্ত আগুন অশান্তি দূর করার জন্য প্রয়োজন হলো আমার আল্লাহ তাআলার আইন। ঠিক কিনা? আমরা এই জাতীয় কথা বললি তো বলে এই তো হুজুর আসেন শুরু করলো, আছে না এরকম কিছু আছে না? মানে ওরা আকাম কুকাম করে বেড়াবে আর আমরা দোয়া করে দেবো, ওরা মদ খাবে, ওরা জেনা করবে, ওরা মদের লাইসেন্স দেবে আর আমরা এটাকে জায়েজ বলে দেব। আমার দেশে এরকম হুজুরও কিন্তু কিছু আছে, আসতে বলবেন না আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হুজুরকে দাওয়াত দিছে, হুজুর দোয়া করছে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে এরকম বদমাইশও কিন্তু আছে। সিনেমা উদ্বোধন হবে হুজুর দোয়া করে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি মূল কাজ ছিল সেটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে। কোরআন তুমি বলে দাও তো রাসূলকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ সুন্দর করে জবাব দিচ্ছেন, যারা পারেন চোখ মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যারা তিনি যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে পাঠিয়েছেন, ইসলামকে পাঠিয়ে সাথে সঙ্গে করে নিয়ে পাঠিয়েছেন, হক দিনে হক দিয়ে পাঠিয়েছেন, তেন যেন তিনি কি করতে পারেন, এই পৃথিবীর তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে যত মতবাদ আছে সমস্ত মতবাদকে যেন তিনি পরাজিত করে তার উপরে যেন আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারে। কোরআনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই দিন কি বিজয় করার জন্য আমার রাসূল কি কাজ করেন নাই? ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? প্রত্যেক সফলতার পিছনে ত্যাগ ধৈর্য কোরবানি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনি ঘাম ঝরাবেন না সফল হবেন না, আপনি পরিশ্রম করবেন না আপনি সামনে এগোতে পারবেন না। ঠিক তেমনি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য অবশ্যই প্রচেষ্টার মুজাহাদার চেষ্টার দরকার আছে না নাই? যে চেষ্টা ওই চেষ্টাকে বলা হলো জিহাদ, সেই চেষ্টাকে কি বলা হয়? জিহাদ। কিন্তু জিহাদ মানে তো আজকে উল্টা বোঝানো হয়,
জিহাদার জঙ্গিকে জিহাদার সন্ত্রাসকে এক বলার চেষ্টা করা হচ্ছে আজ জিহাদ এবং জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলামের কোন সম্পর্ক নাই আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি প্রকৃত মুমিন কারা আমরা খুঁজব না কোরআন থেকে খুঁজব আমরা খুঁজে পাবো বলেন তো খুঁজতে হবে কিসের থেকে বলেন কোরআন থেকে প্রকৃত মুমিনটা কারা আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হলো প্রকৃত মুমিন কারা আল্লাহ তাআলা তাদের কিছু গুণ সামনে তুলে ধরেছেন আমরা পর্যায়ক্রমে শুনব এখানে আল্লাহ তাআলা মোটামুটি পাঁচটা কথা বলেছেন পাঁচটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হচ্ছে আল্লাহ দৃষ্টিতে প্রকৃত মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ এবং সাথে আমরা মুনাফিকের কিছু আলামত আমরা আজকে শিখে যাব জোরে বলে ইনশাআল্লাহ মাকলাহাট সহ নিয়ামতপুর কোথাও কোনো মুনাফিক টুনাফিক নাই আছে আছে মুনাফিক আছে মুনাফিক কাকে বলে বলে মুনাফিক কি সত্যবাদী না মুনাফিক কি আমানত রক্ষা করে মুনাফিক কি ওয়াদা রক্ষা করে না মুনাফিক কি ভালো কথা বলে না মুনাফিকের মুখে ভালো কথা বেশি না খারাপ কথা বেশি তাহলে এই সমস্ত লোক তো এই এলাকায় নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন এরপরে মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন সূরা মুনাফিকুন আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে মুনাফিকদের চরিত্র কি লম্বা একটা সূরা দিয়েছেন যা মদিনায় নাযিল হয়েছে إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون جربنا الله أكبر الله نتشكك ديتشن মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী এখন যদি আমি প্রশ্ন করি আমার দেশে কৃষক আছে শ্রমিক আছে চাকরিজীবী আছে লেবার আছে বিভিন্ন পেশার শিক্ষক আছে সব শ্রেণী আছে রাজনীতিবিদ আছে ব্যবসায়ী আছে এই যে বিভিন্ন পেশার লোকগুলো আছে আমি যদি প্রশ্ন করি আমার দেশে কোন শ্রেণীর লোকটা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলে শিক্ষক শিক্ষক শ্রমিক ব্যবসায়ী চাকরিজীবী কারা বলেন এই যে কইছে নেতারা আমি কিন্তু বললাম না জবাব কিন্তু আপনারাই দিয়ে দিলেন আমার বন্ধুগণ অথচ নেতা কাকে বলে যিনি নেতৃত্ব দেন ইমাম মানে কি আস্তে কর ইমাম মানে কি মসজিদের যিনি ইমাম ইমাম মানে হলো নেতা যিনি সামনে থাকে ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়বে আস্তে কর নামাজ পড়বে ইমাম যদি নামাজের মধ্যে সূরা ফাতিহাটা আগে না পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে কুলহু কুলহু সবাই পারে তো নাকি অনেকে সূরা ইখলাস পড়ে না কিন্তু কুলহু পারে যদি ইমাম যদি সূরা ফাতিহা না দিয়ে ইখলাস দিয়ে শুরু করে দুটোই তো সূরা শুধু সূরা ফাতিহাটা পড়ে দিয়েছে সূরা ইখলাসটা আগে দিয়েছে নামাজ তো পড়বেন না আস্তে বলে না পড়বেন তাহলে বিড়ি খেলে ধরে ফেলবেন দাড়ি চাসলে ধরে ফেলবেন সূরা ফাতিহার আগে না পড়ে সূরা ইখলাসটা আগে পড়লে ধরে ফেলবেন নামাজের মধ্যে আপনি তাকে লোকমা দিয়ে শুদ্ধ করে দিবেন হুজুর হচ্ছে না আল্লাহু আকবার ঠিক করে দেবে ঠিক আছে না কিন্তু ইমাম সাহেবকে আপনি তিনবার বলার পরেও উনি ঠিক হচ্ছেন না বারবার ইখলাস দিয়ে শুরু করতেছেন বারবার তিনবার বলার পরেও যখন কাজ না হবে সেই সময় মুসল্লি কি করবে ইমামের পিছনে যে মুসল্লিটা আছেন প্রথমেই তার দায়িত্ব হলো নামাজটাকে সে ছেড়ে দেবে ছেড়ে দিয়া সে তখন ইমাম থাকে না সে তখন স্বৈরাচার হয়ে যায়
স্বৈরাচার হয়ে যায়। ওই সময় ওই মুসল্লির দায়িত্ব হলো ওই স্বৈরাচার ইমাম নামক লোকটাকে ঘাড় ধরে শক্ত করে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আস্তে বলবেন না, কার বিধান? তাহলে মসজিদের ইমাম যিনি নেতা, ওই নেতা যদি নামাজের মধ্যে ভুল করে, মুসল্লি ভুল ধরে ফেলে, যদি বিড়ি খায়, নামাজ তার পিছনে পড়তে চায় না, সমাজের কিছু নেতা আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? যে নেতা নামাজ না পড়ে, যে নেতা মদের বোতল নিয়ে থাকে, যে নেতা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইনকে যারা মানতে চায়, যারা জনগণের টাকাগুলো মেরে খেতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? উচিত কথাই বন্ধু বাজার গরম ভাতে ও এই এলাকে আছে কথা, শোনো, যে ইমানদারের মুখ থেকে হক কথা বের হয় না ওর ইমান আনা এখনো হয় নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ঘর বাইতুল আকসাকে রক্ষার জন্য জান দিচ্ছে, মাল দিচ্ছে। আর সেই সময় আমার দেশের কিছু শায়েখ, কিছু বদমাইশ বলতেছে হামাস নাকি সহি আকিদার না, ওদের কাছে পৃথিবীর কেউ সহি না, শুধু ওরাই সহি হয়ে বসে আছে। এরকম কিছু সহি হকের কিছু ডিলারশিপ নেওয়া কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কে নাফিতে হাত বাঁধলো আর কে বুকে হাত বাঁধলো, কে ফরজ সালাতের পরে দোয়া করলো আর কে দোয়া করলো না, কে আমিন আসতে বললো কে জোরে বললো, এই সমস্ত ঠুনক বিষয়কে নিয়ে আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় বৃহৎ যে বিষয়টা দরকার, ভ্রাতৃত্বের মতো ঐক্যের মতো এই সম্পর্ক নষ্ট করার কোন প্রশ্নই আসে না, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন কয় বুকে হাত বাঁধা যাবে না, দুটোই হারাম বানায় ফেলছে। এখন সলিমুদ্দিন নামাজ পড়তে যায়া যখন শুনছে যে বুকেও হাত বাঁধা যাবে না, নাভিতে হাত বাঁধা যাবে না, এখন হাত বাঁধ দেখো বাঁধা তো দুটোই হারাম বানায় ফেলছে, আর হাত বাঁধে কোথায়? আল্লাহ একবার কপালে নিয়ে গেছে কোথায়? সম্মানিত ভাইয়েরা, আমার হৃদয়টা ক্ষত হয়ে আছে আজ প্রায় দু সপ্তাহের মতো। বাইতুল আকসা সেই ঘর যে ঘরকে সামনে রেখে প্রথম নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুসলমানদের প্রথম কেবলা কোনটা বলেন? প্রথম কেবলা কোনটা? বাইতুল আকসা। আমার নবীজি ওই বাইতুল আকসাতে সকল নবীদেরকে আল্লাহ তাআলা হাজির করেছেন সেই রাত্রে যে রাত্রে রাসূল মিরাজ করেছিলেন, সকল পয়গম্বর সেখানে হাজির হয়েছেন, আমার নবীজি সেখানেই সেই মসজিদেই নামাজের নেতৃত্ব দিয়েছেন সেই বাইতুল আকসা, যে বাইতুল আকসা নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, এবং সেখান থেকে তিনি গোটা বিশ্ব শাসন করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই বাইতুল আকসাকে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে অবৈধ দখলদার ইসরায়েলরা, মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো আজকে 70 বছর ধরে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে, আর হামাস যোদ্ধারা সম্প্রতি ইসরায়েলে হামলা করেছে। এরা বলতেছে আগে হামলা করার কি দরকার ছিল? দেখছেন কি ফতোয়া দেয়? থাক ভাই, আপনি ডাকগুলো ভাঙা দরকার বেরোবে না? সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমান ছোট্ট একটা শিশু, সেদিন আমার ওই ছোট্ট শিশুর আর্তনাদ আমি ভুলতে পারছি না, বাপ হারিয়েছে, মা হারিয়েছে, ভাই বোন কেউ নাই, সব মারা গেছে, মাঝখান থেকে কোনো মতো ওই ধ্বংসস্তূপ থেকে বেঁচে আসছে, বোম্বিং করেছে, বোম্বিং এ ঘোটা ঘর বাড়ি সব তছনছ হয়ে গেছে,
কেউ নাই, ছোট্ট ছেলে, ওই বাচ্চাটা বাইরে বের হয়ে খোলা আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার বাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, সব মারা গেছে আল্লাহ, আমি দুপুরে খাবো কি সে খাবারটাও নাই, আমাকে দেখার মতো তুমি ছাড়া, তুমি আল্লাহ ছাড়া কেউ আমার নাই। আল্লাহ আমি শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কেউ তো আমাদের পাশে দাঁড়ায় না, কেউ তো আমাদের জন্য কথা বলে না আল্লাহ, কেউ তো আমাদের জন্য একটু খাবারের যোগান দেয় না। আল্লাহ তোমার আদালতে এই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম, বলেন সেই মামলার জামিন আমরা কেমনে নেব, বলে এত সস্তা জান্নাত নয়, তসবির দানার মধ্যে জান্নাত খুঁজে লাভ নেই, শুধু তসবির দানা নয়, আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, আমার রাসূল বলেছেন তরবারির ছায়া পড়ে জান্নাত, আল্লাহু আকবার বলেন। এই হাদিস গুলো যেন জম ধরেছে, কি ধরেছে, জম ধরেছে, এই হাদিস গুলোর যেন কোন গুরুত্বই আজ না। আমার বন্ধুগণ, নবীজির গোটা জীবনকে রিসার্চ করে দেখেন, বিশেষ করে মদিনার দশটা বছর আমার নবীজি ম্যাক্সিমাম টাইম চলে গেছে ঘোড়ার পিঠে, ম্যাক্সিমাম টাইম চলে গেছে যুদ্ধের ময়দানে, ম্যাক্সিমাম টাইম চলে গেছে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকতে। দশটা বছর 86টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন আমার নবীজি, সাহাবে কেরাম শাহাদত বরণ করেছেন ইসলামকে জমিনে প্রতিষ্ঠার জন্য, সাহাবে কেরামের বুকে তাজা রক্ত বিলীন করে দিয়েছেন, আমি হামজার মতো আমার নবীর আপন চাচাকে কাফিররা মেরে টুকরো টুকরো করে নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, বুক ফেড়ে কলিজা বের করে নিয়েছে, এমন করে সাহাবায়ে কেরামকে শাহাদত বরণ করতে হয়েছে, দিন তেমনি এমনি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন প্রকৃত মুমিনটা কারা, আমার দৃষ্টিতে আপনি সবাইকে জানিয়ে দেন। সূরাতুল আনফাল, আনফাল মানে হলো যুদ্ধলব্ধ মাল, যুদ্ধলব্ধ মাল, যুদ্ধে বিজয় হওয়ার পরে যে মালটা পাওয়া যায় সেটা হলো আনফাল, সেটা কি বলেন, আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جبر الله أكبر আমার বন্ধুগণ, মুমিন কারা, প্রকৃত মুমিন কারা, এবং মুমিনদের জন্য ক্ষমা রয়েছে, জান্নাত রয়েছে, চারটা পাঁচ পাঁচটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে, যারা কি এনেছে বলে, এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা কি আনছি বলে, বলেন কি আনছি, ঈমান এনেছি না ঈমান পাইছি বলে, ঈমান তো পাইছি আমরা, ঈমান আনলাম কই, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমি তো জন্ম সূত্রে আমরা ইসলামটা পেয়েছি, আমরা ঈমান এনেছি, ঈমান পাইছি, কিন্তু ঈমান এনেছেন হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্যের মানুষ ছিলেন, পারস্য থেকে তিনি বের হয়ে আসলেন, প্রথমে তিনি পারসিক ছিলেন, অগ্নি পূজার তিনি আগুন পূজা করতেন, এরপরে তিনি খ্রিস্টান হয়েছিলেন, এরপরে মদিনায় বসবাস করতে করতে নবীর সন্ধান পেয়ে গেলেন, আগের কিতাবগুলো ঘাটলেন, রসুলকে পেয়ে গেলেন, রসুলকে দেখেই নবীর সামনে দাঁড়ায়া রসুলকে লক্ষ্য করে বলছেন, আমি আপনাকে মান্নতের টাকা দেব, মান্নত দেব না, আমি মান্নত নেই না, আমি আপনাকে হাদিয়ে দেব, হ্যাঁ তুমি আমাকে হাদিয়া দিতে পারো, হাদিয়া আমি গ্রহণ করব, হাদিয়া তিনি গ্রহণ করলেন, আমার রসুল টের পেলেন এই আমাকে কিছু দেখতে চাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার নবীজি পিঠে পিঠের উপরে একটা চাদর ছিল, সেই চাদরটা তিনি টান মারলেন, আমার নবীজির পিঠের ঠিক মাঝখান বরাবর নবুয়তের সিল মোহর ছিল, কালো একটা চিহ্ন ছিল, কালো চিহ্নটা বের করলেন, সালমান ফার্সিয়াগির কিতাবের মধ্যে এই তত্ত্বটা পেয়েছেন, ওই সিল মোহর, নবুয়তের সিল মোহর, কালো চিহ্ন দেখা মাত্রই দৌড় বেড়ে এসে সেই কালো চিহ্নে তিনি চুমু খেলেন,
আর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তার ঈমান এনেছে ঈমান আনতে তাদের কষ্ট হয়েছে আরেকজন সাহাবী আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার কিছুদিন পরে মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর একটা এলাকায় বসবাস করতেন এক সাহাবী ইসলাম কবুল করার কারণে তার আপন চাচা ডাক দিয়ে বলতেছে ও আমার ভাতিজা আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো সঙ্গে সঙ্গে তিনি বলছেন আপনি শুনবেন কেন আপনি এখন দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা তার ভাতিজাকে লক্ষ্য করে বলছে তুই কি জানিস এই যে তুই ইসলামটা কবুল করলি ইমানটা আনলি তোর কি হতে পারে কি হবে চাচা বলে তোকে আমি যত সম্পত্তি দিয়েছিলাম তোর বাপ মারা যাওয়ার পর আমি তোকে আদর করে বড় করেছি আমি তোর কাছ থেকে সমস্ত সম্পত্তি গুলো জড়ো করে সিনা এনে আমি তোকে সম্পত্তি থেকে মাহরুম করে ফেলবো মুসকি হাসি দিয়ে সেই ইসলামী বলছেন চাচা আমার এই সম্পত্তি কেন আমার জীবনটাও যদি কেউ কেড়ে নেয় জীবনটা হাসতে হাসতে দিয়ে দেব কিন্তু ইমান আমি কারো কাছে বিক্রি করতে পারবো না যেরকম সুবহানাল্লাহ আর আমার দেশের ইমানদারেরা 10 টাকা দিয়ে ইমান বেচে আছে না 10 টাকায় ইমান বিক্রি করেছে আমার ভাইরা ওই সাহাবী করলেন কি যখন তিনি কালিমার ঘোষণা দিয়ে দিলেন আপন চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পর মেরে তাকে ফেলে দিল জমিনে সমস্ত সম্পত্তি তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো এরপরে বলছে ও ভাতিজা আমি তোকে তোর সমস্ত সম্পদ দেখে তোর শুধু মাহরুম করবো না আরো কিছু নেব তুই তোর গায়ের জামাটা খুলে ফেল গায়ের জামাটা খুলে খুলে ফেললো গায়ের জামা কেড়ে নিয়া এবার বলছে তোর লুঙ্গিটাও খুলে ফেল লুঙ্গিটা জোর করে খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে উলঙ্গ দেহ নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালেন গিয়ে বলছে মা আমার দিকে তাকাইও না ইসলাম কবুল করেছি বলে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে তাও দিয়ে দিয়েছে আমি ইমান ছাড়ি নাই আমাকে ছোট্ট একটা কাপড় দাও কোন মতো সতর্কটা আমি ঠেকে আমি আমার নবীর দরবারে চলে যাব প্রায় 300 মাইল দূর মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি শীতকাল আরবের ভিতরে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত শীত থেকে থাকে প্রচন্ড শীত হাড়কা পড়ো শীত রাত হয়ে গেছে একে একে রওনা দিয়েছেন খালি হাতে খালি খালি গায়ে খালি পায়ে নগ্ন দেহ নগ্ন নগ্ন পায়ে হেঁটে 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 কষ্ট করে করে মদিনা পর্যন্ত পৌঁছে গেছে মদিনায় গিয়া নবজির দরজার কাছে গিয়ে কোলাঘাত করছে আমার নবজি দরজা খুলে দেখে ছোট্ট কাপড়ে পড়া একজন যুবক সামনে দাঁড়ানো রসুল তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে ভিতরে গেলে গায়ে ছিল তার কোনো জামা কাপড় চোপড় নাই ভিতর থেকে আমার নবজি তার পছন্দের সবচেয়ে সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে বলছেন যুবক আগে কাপড়টা পরে এরপর বলো কি হয়েছে তোমার গুজর কর সুবহানাল্লাহ আমার নবীজি বললেন সাহাবী কি হয়েছে বলো তোমার কি সমস্যা বলো সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করেছি বলে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি সব ছেড়ে আপনার দরবারে চলে এসেছি রাসূল বললেন ও সাহাবী তোমার নাম আব্দুল্লাহ সুল বাসাদাই টেনশন করো না আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি তোমাকে বস্ত্র দিই আমি তোমাকে কাপড় দিয়ে আচ্ছাদন করে দিলাম তোমার কিছু চাওয়া আছে নাকি কি প্রার্থনা তোমার বলো আমি তোমার জন্য আল্লাহর কাছে বলবো এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জন্য আপনি আমার আমার আপনি আমার জন্য দোয়া করবেন এই যে এই দোয়াটা করবেন আল্লাহ যেন আমাকে জিহাদের ময়দানে যুদ্ধে নিয়ে আমাকে যেন শহীদ হিসেবে কবুলের মঞ্জুর করে দেন আমি যেন শহীদ হয়ে যাই আমি যেন জিহাদে অংশগ্রহণ করি কাফেররা যেন আমাকে আঘাত করে যেন শহীদ করে ফেলে
এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল মুসকি হাসি মেরে বলছে ও আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মনটা খারাপ হয়ে গেল হুজুর আপনি আমি চাইলাম কি দোয়া আপনি করলেন কি দোয়া উল্টা দোয়া করে দিয়েছেন আমি তো শহীদ হতে পারবো না সঙ্গে সঙ্গে রাসূল বলছেন শোনো সাহাবী ওয়াইম্মা তাআলা ফিরাশিহি যদি কোনো বান্দার ভিতরে জিহাদের তামান্না থাকে সে যদি বিছানাতেও মারা যায় আব্দুল্লাহ চিন্তা করুন আল্লাহ তাআলা তাকে বাল্লাদাল্লাহু আল্লাহ তাআলা তাকে মানজিলুশ শুহাদা শহীদের মর্যাদা তাকে দিয়ে দেন তুমি কোনো চিন্তা করো না যাও সাহাবী এবার করলেন কেহালে সফফার মধ্যে ঢুকে গেলেন আহলে সফফার মধ্যে ঢুকে গিয়ে আল্লাহর কালাম কোরআন হাতে নিয়ে এত জোরে জোরে চিৎকার করে পড়তেছেন সাহাবে কেরামের বিরক্ত সাহাবে কেরামরা কষ্ট পাচ্ছেন কিছু সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন যেন একজন সাহাবী নতুন ইসলাম কবুল করে আমাদের মাঝে এসেছে এত জোরে জোরে চিৎকার করে করে কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয় আপনি একটু বলে দেন রাসূল বলছেন ও সাহাবীরা তোমরা আমার যে সাহাবীর কথা বলছো সেই সাহাবীকে তোমরা কেউ কষ্ট দিও না কারণ আমার সেই সাহাবীর দীন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে কেন কেননা সে দীনটা গ্রহণ করেছে ঈমান টেনেছে গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে যখন সুবহানাল্লাহ সব সম্পত্তি বিক্রি করে সব সম্পত্তি সে হাতছাড়া করে ঈমান টেনেছে তোমরা তাকে কোরআন তেলাওয়াতে বাধা দিও না সে জোরে জোরে পড়ুক আমার নবীর সময় যুদ্ধের ডাক চলে এলো যুদ্ধে সাহাবীরা এবং আমার নবীর সঙ্গে ওই সাহাবী রওনা দিলেন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ করার পরে ফিরে আসতেছেন ফিরে আসার সময় আমার নবীজি হঠাৎ করে শুনতে পেলেন ওই সাহাবী যে সাহাবী এই দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে ঈমানটা গ্রহণ করেছেন ওই সাহাবী অসুস্থ হয়ে পড়েছেন রাসূল বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর সেবা তোমরা ভালো করে করো আমার প্রিয় সাহাবী সে তিনটা দিন পরে সংবাদ আসলো হুজুর বহু চেষ্টা করে যে সেবা দিয়েছি সাহাবীটা মারা গেছে রাসূল বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন জানাজা শুরু হয়ে গেল জানাজা শেষ হয়ে গেল আমার নবীজি জানাজা শেষ করতে বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহ দাফন করার জন্য কবরটা কোথায় খনন করেছে হুজুর ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা গর্ত খনন করেছি কবর খনন করেছি রাসূল বলছেন তোমরা আমাকে কবরের সামনে নিয়ে যাও কবরের সামনে আমাকে হাজির করো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আব্দুল্লাহর জানাজা আমি পড়ালাম আব্দুল্লাহর কবরে কেউ নামবে না তার লাশটা দাফন করার জন্য আমি রাসূল নিজে তার লাশটা কবরে দাফন করবো জোরে কর সুবহানাল্লাহ ইমানের ফলাফল আছে না নাই বলেন ইমানের ফলাফল আছে না নাই বলেন আমার বন্ধুগণ আমার নবী যে কবরের সামনে গিয়ে দাঁড়ালেন কবরের সামনে দাঁড়ায় রাসূল বলছেন আমার আব্দুল্লাহ লাশটা নিয়ে আসো রাসূল নিজে কবরের মাটিতে নামলেন হাতটা গায়ে দিলেন হাতটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাশটা তার হাতে চলে আসলো রাসূল বলছেন আমার আবু বকর কই আমার আবু বকরের ডানে নামো আমার অমর বামে নামো কবরের মধ্যে নামলেন হলো তিনজন একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর তিন সেরা মানুষ পৃথিবীর তিন শ্রেষ্ঠ মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন রাসূল যখন লাস্ট হাতে নিলেন রাসূল বলছেন আবু বকর মাথাটা ধরো ওমর তুমি পাটা ধরো আমার নবজি আসতে করে কবরে সয়া দিয়া বুকের উপরে হাত রেখে কাদা কাদা কণ্ঠে লক্ষ্য করে আল্লাহকে বলছেন আল্লাহ এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি সন্তুষ্ট আছি তুমি আর আমার আব্দুল্লাহকে মাফ করে দাও তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও সাহাবীরা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলতেছে এমন সময় কবরের পাশে দাঁড়িয়ে থাকা সাহাবীরা ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হু যিনি বিশাল বড় একজন মুজাহিদ ছিলেন যিনি একটা দরিয়া পার হয়েছেন সমুদ্র পার হয়েছে কোনো জাহাজ লাগে নাই কোনো যানবাহন লাগে নাই ঘোড়া দাবড়ায় দিয়েছে ঘোড়া চলে গেছে নদীর ওই পার জোরে কান আল্লাহু আকবার সেই সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খুব কবরের পাশে দাঁড়ায় আল্লাহকে লক্ষ্য করে বলছেন আল্লাহ আমার মত হতবাক আর কে আছে আজকে যদি ওই আব্দুল্লাহ লাশটা সেই জায়গায় না হয়ে
আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার লাশটা যদি এই কবরে থাকতো আমার জীবনটা ধন্য হতো কারণ সেই কবরে আমার রাসূল নিজে নেমেছেন জুরকান সুবহানাল্লাহ তারা এনেছেন ঈমান প্রকৃতি মান জানতে হবে প্রকৃতি মানে তো সহজ নয় ঈমান মানে হলো ওই বান্দার জীবন সম্পূর্ণ কার পথ উৎসর্গ করা আস্তে বলে না কার পথ উৎসর্গ করা আল্লাহর পথ উৎসর্গ করা অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ঈমান এনেছি আমরা কার উপরে আস্তে বলবেন না কার উপরে আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না নাম হলো ইমান আলী নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম হলো আতর আলী কান পোষা নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস ছড়ি সিট হয়ে পড়ে নাম দিয়ে কাজ হবে না ইমান এনেছি ইমান যখন এনেছি ইমান পরিপন্থী কোন কাজ নিজে করব না কাউকে করতেও দেব না সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো এই কাজ করতে গেলে শুধু ইমান আনলেই হবে না আল্লাহ তাআলা ইমানের পাশাপাশি বলছেন ওয়াহা জারু যারা হিজরত করবে পাঁচটা গুণ কয়টা গুণ বলেন তো পাঁচটা গুণ ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু যারা ইমান আনবে নাম্বার দুই তারা যারা কি করবে হিজরত করবে হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আস্তে বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দেশ ছাড়লেন দেশ ত্যাগ করলেন তিনি কি দেশের মানুষকে তার এলাকার মানুষকে কখনো অত্যাচার করেছিলেন আচ্ছা কারো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন কোনো জুলুম নির্যাতন করেছিলেন আচ্ছা তিনি কি অসামাজিক কোনো কাজের সঙ্গে জড়িত ছিলেন বরঞ্চ তাকে ব্যাংক মনে করে তার কাছে ওই কুরাইশরা সম্পদ টাকা সোনা এগুলো জমা রাখত অথচ সেই লোকটা ওই ব্যক্তিদের কাছে জঘন্য হয়ে গেলেন খারাপ হয়ে গেলেন কেন রাসূল বলেছেন সমাজে কোনো সুদ চলবে না সমাজে কোনো জেনা চলবে না সমাজে কোনো অসামাজিক কাজ চলতে পারে না আবু জেহেল মনে মনে চিন্তা করলো এগুলো তো আমার কাজ এগুলো তো মোহাম্মদ বন্ধ করে দেবে আপোষ করার বহু চেষ্টা করলো রাসূল বলেন চাচা আপনি কি প্রস্তাব দিচ্ছেন বলেন কে দেখো তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস এমন জাতীয় এরকম সাইজ মার্কা মোনাফেক মার্কা লোক আমার দেশে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই নেতার সাথে মন্দির পরিদর্শন করতে যায় নেতার সাথে মন্দির পরিদর্শন করতে যায় কিন্তু বাবার সাথে মসজিদে যায় না আছে আসতে বলবেন না আছে না নাই আমি মন্দির কে নিয়ে আমি নেগেটিভ কোন কথা বলছি না মন্দির আমার দেশে হিন্দু ধর্মের ভাইদের উপাসনালয় তাদের মন্দিরে কেউ হামলা করতে পারবে না তাদের মন্দির মুসলমান পাহারা দেবে ইসলাম শিখিয়েছে এর মানে দুর্গা পূজার নারিকেলের নাড়ু বেশি খায় খারা হিন্দুরা না মুসলমানরা আলহামদুলিল্লাহ খুব ভালো না খুব বরকত না এটা এত বড় ফকির লজ্জা নাই শরম নাই মুসলমান আজকে হিন্দু ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠানের খাবার কেমনে মুখের মতো খায় আসে না ভাই আসতে বলবেন না আসে না না কষ্ট পাচ্ছেন নাকি আলোচনা করব কথা বলবো আপত্তি সমস্যা অসুবিধা ইমান না আনলে কোথায় যেতে হবে বরং কোথায় যেতে হবে হিজরতের চিন্তা মাথায় না থাকলে কোথায় যেতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরা জান্নাতটা তো সহজ নয় জান্নাতের কিছু কন্ডিশন আল্লাহ দিয়েছেন বান্দা আমি তোমাকে জান্নাত দেব তুমি আমাকে কিছু দেবে সূরা তাওবা যারা পড়েছেন সূরা তাওবার 111 নম্বর আয়াত বাড়িতে গিয়ে বিলায় নিবে নন্দার গুণা আমি বলছেন ছোট্টা মিলিয়ে মিল আমার সঙ্গে সবাই বলুন
إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جلبنا الله أكبر الله ربنا من مؤمنين جانب مالك جنة ربنا وإكينا نيجن خلق كرنا نيجن এরা আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অন্যকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। জান দিতে হবে কার পথে? মান দিতে হবে কার পথে? আল্লাহর এক আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جلبنا الله أكبر الله প্রতি মাননবে নবীর প্রতি মাননবে এবং তোমরা জিহাদ করবে কার পথে আস্তে বলবেন না কার পথে এমনি এমনি না জান দিতে হবে মাল দিতে হবে কার কথা মাল দাও জান দাও আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন আমার ভাইরা আমার নবজি মক্কার যখন বাসিন্দা ছিলেন নবুয়ত পাওয়ার আগে সবার কাছে কালো না ভালো ভালো বলেন সবার কাছে কালো না ভালো সবাই তাকে ভালো বলতো ওই জিহাদের আসওয়াদ জিহাদের আসওয়াদে গিয়ে হাজিরা চুমু খান তওয়াফে জিয়ারা করার সময় চুমু খান ওই জিহাদের আসওয়াদটা সংস্থাপন করা আছে এখনো এই সংস্থাপন করার দায়িত্ব নিয়েছেন আমার নবজি রেখেছেন নিজে রাখছেন কোন সময় নবুয়ত যখন তিনি পান নাই কাবার সংস্কারে হাজেরা আসওয়াদটা কে রাখবে এটা নিয়া আরবদের কুরাইশের ভিতরে চরম দ্বন্দ্ব শুরু হয়ে গেল কে রাখবে এই হাজেরা আসওয়াদটা চার চারটা গোত্রের মধ্যে চারটা দ্বন্দ্ব হয়ে গেছে বলে আমার গোত্রের প্রতি রাখবে ও বলে আমার গোত্রের প্রতি রাখবে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে আমার নবীজি কানে যখন এই কথাটা চলে আসলো ওই চার গোত্র প্রতি আবার সিদ্ধান্ত নিল শোনো আগামীকালকে সকালবেলা সবার আগে যে এই হারামের মধ্যে ডুববে সেই লোকটাই এই হাজেরা আসওয়াদটা সংস্থাপন করবে কেউ ঢোকে নাই পরের দিন সবার আগে সকালবেলা যে লোকটা প্রথম ঢুকেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চেহারা দেখে তারা বলল আমাদের তো কোনো ক্রেম নেই মুহাম্মদের ব্যাপারে মুহাম্মদকে দায়িত্ব দিয়ে দিলাম এবার ওই হাজার আসনাদ যখন রাখা লাগবে রাখার যখন প্রয়োজন হয়ে গেল কে ধরবে আমার রাসূল সেই হাজার আসনাদটা ধরবে কিন্তু তিনি নিজের হাতে না ধরে করলেন কি নিজের গায়ের চাদর জমিনে রেখে দিয়ে চাদরের উপরে হাজার আসনাদটা রাখলেন চাদরের কোনা থাকে কয়টা আস্তে বলুন না কয়টা ওই গোত্রের নেতা কয়জন চারজন আমার রাসূল বললেন চার গোত্রের যে নেতা চারজন আছেন তারা আসেন এই চারটা চাদরের কোনাটা ধরে ফেলেন চার গোত্রের প্রতিকে চারটা কোনা ধরতে বললে এবং সামনের দিকে আগায় নেন না হলো যখন ওই কাবার কাবার ওই কোনায় যখন হাজির আসনটা রাখা হবে কাউকে কাছে কাছে যাওয়ার পর আমার রাসূল তার বরকতে হাত উঠায় নিয়ে জায়গার মতো রেখে দিয়ে সবাইকে জানান দিচ্ছেন আমি ভবিষ্যতের নেতা হতে চলছি যখন আল্লাহ আকবার আমার রাসূলকে নেতা কে বানিয়েছেন আস্তে বলুন কে বানিয়েছেন সকল পয়গম্বরাই নেতা ছিলেন সকল পয়গম্বররা কি ছিলেন নেতা ছিলেন আমার বন্ধুগণ সবার কাছেই তিনি ভালো ছিলেন নবুয়ত যখন পেলেন যখন তিনি বলে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله এই সাক্ষ্য যখন দিলেন এই মানে স্বীকৃতি যখন দিলেন ওই কুরাইশরা খেপে গেল রেগে গেল এক পর্যায়ে রাসূলের জীবন নিয়ে তারা ছিনেমিনি খেলা শুরু করে দিল রাসূলের দুনিয়া থেকে উৎখাত করা পর্যন্ত তারা ষড়যন্ত্রে মেতে উঠল আমার নবজি কোথাও নড়াচড়া করতে পারেন না
আমার নবজি মদির মক্কার 13 বছর যে মক্কায় তিনি ছিলেন, কাবার ভিতরে 360টা মূর্তি কুরাইশা রেখেছিল, সেই মূর্তিগুলো তিনি সরাতে পারেন নাই। আমার নবজি ওই মক্কায় থাকাকালীন নামাজের আয়াত নাসিল হওয়ার পর থেকে ওই অবস্থায় তিনি নামাজটা পড়েছেন, কিন্তু তিনি সরাতে পারেন নাই। একদিন তার মনে মনে শখ হলো, তাফসীর এসেছে কাবা শরীফের ভিতরে তিনি ঢুকবেন, কাবার মধ্যে তিনি ঢুকবেন, কিন্তু কাবার চাবি তো তার হাতে নাই। কাবার চাবি যার হাতে, ওসমান বিন তালহাকে আস্তে করে ডাক দিয়ে বলেন, ওসমান বিন তালহা আমি তোমাকে শুধু তোমাকে বলছি, আস্তে আস্তে করে বলছি, আমার বড় শখ আমি কাবার ভিতরে ঢুকতে চাই, তুমি আমাকে চাবিটা দাও তো। সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা রাসূলকে চিনতে পারছে ঠিকই, একটা ধাক্কা মেরে দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, আস্তে করে দাঁড়ায় বলছেন, ওসমান বিন তালহা আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার দাপট আছে, এই জন্য তুমি আমাকে আজকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা, কিন্তু তুমি কি জানো যেই কামার চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, তুমি কি জানো বেশি দিন দূরে নয় ওই কামার চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তা তো সত্য, সে তো কখনো মিথ্যা কথা বলে না। আস্তে করে টান দিয়ে তার কানের মধ্যে ঢুকায় দিয়ে মুখ ঢুকায় দিয়ে বলছে, মুহাম্মদ আমি তোমাকে চাবি দেবো, তবে শর্ত হলো আবু জেহেল যেন না জানে। কে যেন না জানে? আবু জেহেল যেন না জানে। আমার নবীজির হাতে চাবি আসলো, নবীজি তালাটা খুললেন, ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকিয়ে দেখেন আমার নবীজির চোখের সামনে বিশাল অনেক অনেক অনেকগুলো মূর্তি সেখানে ঝুলান, সবগুলো সাজানো আছে। নবীজির মেজাজটা খারাপ হয়ে গেল, ভাবলেন এগুলো সব সরায় ফেলবো, এগুলো সব ভেঙে ফেলবো। তিনি চিন্তা করলেন, প্ল্যান করলেন, কিন্তু পারলেন না, কারণ সেই সময়টা তার হাতে ক্ষমতা আসতো, তার হাতে ক্ষমতা ছিল না, তিনি পারলেন না। আস্তে করে বের হয়ে আসলেন। আমার বন্ধুগণ, ওই যে তিনি বলেছেন, ও ওসমান বিন তালহা তুমি যে আজকে কাবার চাবি দিচ্ছ না, তুমি জেনে রেখে দিও ওই কাবার চাবি আল্লাহ আমার হাতে তুলে দিবেন। আল্লাহ দেন নাই? আস্তে বলুন না, দেন নাই? এমনি এমনি দিয়েছেন না, পরীক্ষা নিয়েছেন? বলেন বলেন বলেন, কি নিয়েছেন? দিন কায়েমের জন্য যদি আমার নবীর পবিত্র দেহ থেকে রক্ত ঝরাতে হয়, আমি ইমান এনেছি, আমার এমন চিন্তা লালন করোনা যে আমার জান মাল দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, এমন চেতনা যদি না জাগ্রত হয়, ভাবতে হবে আপনার ইমানটা ছোড়ানো হয় না, আনা হয় না, আনা হয় না। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সমাজে বসবাস করছি এটাকে কি ইসলামী সমাজ বলা যায়? আস্তে বলা যায়? ছোট্ট একটা বিষয়, আপনি যে মাহফিল আসছেন গাড়িতে চড়ে, বাম দিকে না ডান দিকে বলেন? রাস্তায় চলেছেন বামে না ডানে? ইসলাম বলে বামে চলো না ডানে চলো? বলেন বামে না ডানে? ডানে চলো। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় আলেম হন, আপনি কি রাস্তায় নেমে ইসলামের এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন? আমার দেশে পারবে না, কি হবে? মামলা হবে। কি হবে? পুলিশ আপনাকে মামলা দিয়ে দেবে, তুমি ডান দিকে কেন চললা? তাহলে ইসলামকে মানতে গেলে আমার দেশের আইনে আপনি কি খাচ্ছেন? মামলা খাচ্ছেন। এরকম করে প্রত্যেকটা জায়গায় আপনি ইসলামকে মানতে চাইলেও মানতে পারবেন না। ব্যাংকিং সেক্টর, আমার দেশের অর্থনীতি সুদ মুক্ত না সুদযুক্ত? বলেন সুদ মুক্ত না সুদযুক্ত? সুদযুক্ত। কেউ কি প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক সুদ থেকে দূরে আছেন? কেউ? কেউ নেই। তাহলে আপনি যে ভাবতেছেন যে আমি তসবির জিবে চেপে আমি জান্নাত পাব, ওয়াজ করে আর মাদ্রাসা শুধু বানায়া আর মসজিদ বানায়া সমাজ থেকে সুদ বন্ধ হবে না, বেহায়া পড়া বন্ধ হবে না, বেপর্দার পরিবেশ বন্ধ হবে না, এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন হচ্ছে আইন করা। আইন করা যদি বলেন ঠিক কিনা? সে বিধানটা, সে আইনটা কার? আস্তে, সে বিধানটা কার? আল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ঘড়ি এত ঘুরতেছে আমি বুঝতেছি না, সময় খুব দ্রুত চলে যাচ্ছে।
আমি খুবই আনন্দিত এত সুন্দর ধৈর্যের পরিচয় দিয়ে সবাই আমার কথাগুলো শুনছেন আল্লাহ তুমি সবাইকে শেষ অবধি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক সবাইকে দান করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন মা বোনদের জন্য আমি কিছু কথা অবশ্যই এর মাঝে বলে ফেলবো কিছু কথা জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার হচ্ছে ঈমান আনবো আমরা একানা না ষোলোয়ালা আস্তে বলবেন একানা না ষোলোয়ালা ভালো করে ঈমান আনতে হবে নাম্বার দুই হলো যারা হিজরত করবে নাম্বার তিন হলো وجاهدوا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جلبنا الله أكبر نمبر تين هلو جرى الجهاد كروبي আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে বহু জায়গায় বলেছেন জিহাদ প্রসঙ্গে নিয়ে বহু জায়গায় তিনি হুকুম দিয়েছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম هو سماكم المسلمين جلبنا الله أكبر عليك جميع بلتشن كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيئا وهو خير لكم عليك جميع ربنا من بلتشن يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم আমার বন্ধুগণ আজকের দুনিয়াতে তাগুতের শক্তি আছে না নাই বলেন আস্তে বলবেন না আছে না নাই আল্লাহর বাইতুল আকসাকে অবৈধ দখল করার জন্য ইসরায়েলরা ইহুদির বাচ্চারা কত হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করে ফেলতেছে আমার বন্ধুগণ মুসলমানদের এই জায়গায় ভূমিকা রাখার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই অন্তত আমাদের দিল থেকে কান্না করা উচিত অন্তত আমাদের অবস্থান থেকে যতটুকু অন্তত তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আমার ভাইয়েরা শত্রুকে আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না আমি ইমানদার আমার ইমানকে টিকে রাখার জন্য আমার শত্রুকে চিনতে হবে চিন্তা করেন ইসরায়েলের জিহুদিরা এবং গোটা দুনিয়া জুড়ে যে খ্রিস্টান নাসারা যারা আছে তারা মুসলমানদের বন্ধু না দুশ্মন ছোট দুশ্মন না বড় দুশ্মন ছোট দুশ্মন না বড় দুশ্মন বড় দুশ্মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا لا اتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين سلام عليكم আয়াত নাম্বার 51 আমি কি আয়াত যে বলতেছি রাগ করতেছেন নাকি আপনারা যে আলোচনা আয়াত বেশি সে আলোচনায় বরকত আস্তে বলেন বরকত বেশি যে আলোচনা আয়াত নাই সে আলোচনার কোন বরকত নাই আমার নবীর কথার মধ্যে আয়াত কম ছিল না বেশি ছিল আমার নবী যা আয়াত ছাড়া কথা বলতেন না রেফারেন্স ছাড়া কোনো কথার কোনো ভিত্তি নাই আমার আল্লাহ চান দলিল আমার আল্লাহ চান কি দলিল সূরা মায়েদার যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদের মতই হয়ে যাবে নাউজুবিল্লাহ আমার দেশে এমন পরিবারও আছে হিন্দু মেয়েকে বিয়ে করেছে আছে না আপনি বিয়ে করার সমস্যা নেই কিন্তু আপনার বউটা যদি মুসলমান হয় এটা আপনাকে ওয়েলকাম ভালো
কিন্তু বউটা হিন্দু আপনি মুসলমান বউ হিন্দু ধর্ম পালন করছে স্বামী ইসলাম ধর্ম পালন করছে আর ফতোয়া দিচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কি বড় মুফতি হয়ে গেছে দেখেন এরকম বদমাইশ আছে না আস্তে বলবেন না আছে না নাই বলে আমার ছেলে বিয়ে করেছে ভারতে কলকাতার গাঙ্গুলি পরিবারে আমার বৌমা যখন ঢাকায় থাকে তখন আমার বৌমা পাঁচ অক্ত নামাজ পড়ে যখন সে কলকাতায় যায় তখন সে পূজা করে চিন্তা করে এরপরে বলতেছে এটাই হলো ধর্মের স্বাধীনতা এই সমস্ত চেতনা যারা লালন করে তাদের কি ইমান আছে না গেছে ইমান চলে গেছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সত্যিকারের ইমান যদি আমরা আনতে চাই বাতিলদের কাছে কখনো মাথা নত করা যাবে না আস্তে বলে না মাথা নত করা যাবে আমরা বাতিলদের সামনে কখনো মাথা নত করব না জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা নাম্বার তিন হলো জিহাদ ফি সাবিলিল্লাহ নাম্বার ওয়ান হলো ইমান নাম্বার টু হলো হিজরত ত্যাগ স্বীকার করা স্যাক্রিফাইস করা নাম্বার তিন হলো জিহাদ ফি সাবিলিল্লাহ আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াতি কাজ করেছেন মার খেয়েছেন তাইফের মাঠে দাওয়াতি কাজ করেছেন মার খেয়েছেন আমার নবীজি মক্কায় থাকাকালীন 13 বছর নিজের চোখে বহু সাহাবীকে দেখেছেন সাহাবে কেরামকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হয়েছে কে না জানেন বেলালের কথা কে না জানেন খাব্বাবের কথা কে না জানেন ইয়াসার পরিবারের কথা সবার তো কম বেশি ইতিহাসগুলো জানা আছে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন তবুও তার ইমান বিক্রি করেন নাই এমন লোক আজকের দুনিয়াতে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একই টাকায় একই সরকারি টাকায় কেউ হজে যায় আবার কেউ সরকারি খরচে জেলখানায় থাকে আসতে বলবেন না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তবে একটা কথা বলে দেই সেটা হলো আলেমদের রক্ত বড় বিষাক্ত আলেমদের রক্ত নিয়ে যারা দুই নাম্বারি করেছ আলেমদের সঙ্গে যারা জুলুম অত্যাচার করেছ আলেমদের রক্ত বড় বিষাক্ত আলেমদের রক্ত নিয়ে যারা সিনেমিনি খেলেছ যুগ ইতিহাস পূর্বের ইতিহাস সব রেকর্ড করা আছে ইতিহাসের তারা ইতিহাসের তারা সবচেয়ে নিকৃষ্ট আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে ঠিক কিনা বলেন ইতিহাসে এরকম আছে না নাই আছে না নাই ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ ধরতে চেয়েছিল নমরুদকে ন্যাংরা মসজিদে বিদায় করেছেন তিনি কে আস্তে বলবে না তিনি কে মূসা আলাইহিসসালামকে পানিতে চুবায় মারতে চেয়েছিল ফেরাউন সেই পানিতে চুবায় মেরেছেন ফেরাউনকে তিনি কে আস্তে বলবে না তিনি কে সে আল্লাহ আজও আছেন না নাই সে আল্লাহ আজও আছেন না নাই আমরা আল্লাহর পথে টিকে থাকবো বাতিলদের সামনে মাথা নত করতে যাব আমার বন্ধুগণ আমার ভাইরা নবীজি মক্কায় টিকতে পারলেন না নবীজির মক্কা জীবন 13 বছর কেটে গেল সাহাবে কেরাম কিছু জীবন দিয়ে দিলেন দিন প্রচারের কোনো পরিবেশ নাই আবিসিনিয়ায় জাফর বিন আবু তালেবকে নেতৃত্ব দিয়ে তাকে পাঠায় দিলেন আবু তুমি জাফর তুমি চলে যাও তাকে পাঠায় দিলেন নবীজি তায়েফে গেলেন মার খেলেন মক্কায় দাওয়াতের কোনো পরিবেশ নাই শেষ পর্যন্ত রসুলকে রসুলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দেওয়া হলো রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেল দলীয় নিবন্ধন বাতিল হয়ে গেল নবীজি বের হতে পারেন না আল্লাহ তাআলা অর্ডার দিলেন হে রাসূল আপনি হিজরত করেন আমার নবীজি হিজরত করলেন ঘর থেকে বের হয়ে গেলেন মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন মদিনায় গিয়ে তিনি দাওয়াতি কাজ আবার শুরু করলেন ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তুললেন এক বছর যেতে না যেতেই এক বছর যেতে না যেতেই মক্কার কুরাইশরা খেপে গেল রেগে গেল তারা চিন্তা করলো যেমন করে হোক আমরা মদিনায় গিয়ে আক্রমণ করে মুহাম্মাদের দিনকে আমরা ধ্বংস করে ফেলবো কিন্তু দিনটা কার আস্তে বলবো না দিনটা কার আমি কি শেষ করে দেবো আলোচনা দু একজন করে যে যাচ্ছে তারা কি আবার আসবে কি করবো শেষ করে দেব ও আচ্ছা ও নিম্ন চাপ ও
আচ্ছা নিম্নচাপ সমস্যা নাই, দয়া করে কেউ উর্ধু চাপে যাবেন না, উর্ধু চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এ চাপও কিন্তু কম না, আছে না আছে না? আমার দেশে বিড়ি খাওয়া মুসলমান বেশি না বিড়ি না খাওয়া মুসলমান বেশি? বিড়ি খাওয়া মুসলমান, বিড়ি খাওয়া মুসলমান। কোন নবী বিড়ি খাইছে কোন? কোন নবী কি বিড়ি খাইছে? হাইনি বিড়ি খা, এটি কাম না ও কাম কর, এই বিড়ি খাওয়ার দোয়া কর, দোয়া তো নাই। মুসলমান কি অপ্রয়োজনীয় কোনো কাজ করতে পারে? বিড়ি খাওয়া কি প্রয়োজনীয় কোনো, প্রয়োজনীয় কোনো কিছু? যা খায় কি স্বাস্থ্য হয়, পেট ভরে? আল্লাহ জানে কেন যে খায়, আল্লাহ জানে কি যে নেশা। অনেকদিন আগে বছর 17-18 বছর আগে হবে, কোন এক মাহফিলে আমি বললাম জান্নাতের নিয়ামতের কথা বলছিলাম, জান্নাতে এই জিনিস আল্লাহ তাআলা খাওয়াবেন দিবেন। এক চাচার সামনে দাঁড়ায় বলে হুজুর একটা কথা বলে কি, হুজুর জান্নাতের বহুত নিয়ামতের কথা বলেন, একটা খাদ্য থাকবে, এই নহর থাকবে, মধু থাকবে, দুধ থাকবে, হুজুর ওর মধ্যে কি বিড়ি পাওয়া যাবে না? চিন্তা করেন সে বিড়ির প্রতি তার কি আসক্তি, কি মহব্বতটা ঢুকে গেছে। আল্লাহ তুমি এই জাতিকে সকল নেশা থেকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে যারা বসে আছেন অধিকাংশ লোক দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, বলেন বলেন বলেন, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, বিড়ি ছাড়া না বিড়িওয়ালা? অথচ আমরা মুসলমান, কিন্তু রাগ করতেছেন নাকি আপনি? এটা ধাক্কা দিচ্ছি, চেঞ্জ হওয়া দরকার, সূরত সিরাত পরিবর্তন হওয়া দরকার। কখন মালাকুল মত চলে আসবে আমরা প্রস্তুতি নেব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি তো? নামাজ কয় অক্ত? আস্তে বলুন, নামাজ কয় অক্ত? পাঁচ অক্ত নামাজ কেউ ছেড়ে দেব? আল্লাহ তুমি নামাজি বানাও, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একটু আমার নবীর জীবন থেকে কথা বলা শুরু করেছিলাম, ইমান হিজরত জিহাদ, আমার নবীর সাথে ধারাবাহিক জীবনটা মনে ছিল। নবীজি মক্কার জিন্দেগি 13 বছর থাকার পর টিকতে পারলেন না, হিজরত করলেন, মদিনায় চলে আসলেন। এক বছরে যেতে না যেতে রোজার বিধান ফরজ হয়ে গেছে, রোজার বিধান যে বছর ফরজ হলো, 16টা রোজা পালন করেছেন, 16টা রোজা পালন করার শেষ হয়ে গেল 17তম দিন, নবীর কাছে অর্ডার চলে আসলো, আমার নবীর কাছে সংবাদ চলে আসলো, হে রাসূল, ওই আরবের কুরাইশরা মক্কা থেকে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা 4:30 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে তারা হাজির হয়ে গেছে। হে রাসূল আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেন। আমার নবী তখন শিশু ইসলাম, সাহাবে কেরামকে সংগ্রহ করছেন কিন্তু সাহাবে কেরামকে তিনি বেশি পাচ্ছেন না, দুর্বল সাহাবি, বয়স্ক সাহাবি, সংখ্যা কম, তরবারি নাই, ঘোড়া নাই, অস্ত্র শস্ত্র নাই। নবীজি বলছেন সাহাবিরা প্রস্তুতি নিতে হবে, কে কে যাবে বলো হুজুর, আমরা রোজা আছি, রোজা রেখে যুদ্ধ করব। রাসূল বললেন না, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে গেলে শক্তির দরকার, বাহ্যিক শক্তির দরকার, গায়ের শক্তির দরকার, রোজাটা তোমরা ভেঙে ফেলে দাও। সাহাবে কেরাম কি রোজা ভেঙে ফেলে দিয়া 17তম রমজানের দিনে তিনি বদর প্রান্তরে যে পৌঁছে গেলেন, আমার নবীদের সেই যুদ্ধের ময়দানে কিছু নাবালক সন্তান ছিল, যখন যোদ্ধার সংকট হলো, মদিনা আফরার দুটা ছেলে নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি যোদ্ধার নাকি সংকট হয়েছে, মুজাহিদের নাকি সংকট হয়েছে, আপনি যদি অনুমতি দিতেন আমরা আফরার দুজন ছেলে দুজনে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি। রাসূল বললেন, ও আফরার ছেলেরা দুইজন, তোমরা তোমার বগলের নিচে পড়ে আসো, তোমাদের হাত ছোট, হাতের শক্তি নাই, তরবারি ধরবে তার ফিটনেস নাই, অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, সে তো আমার চেয়ে ছোট, আমি তার চেয়ে লম্বাই বড় আছি। ছোট জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে শুধু লম্বাই বড় কিন্তু শক্তি আমার বেশি, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন কিন্তু তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজি মনে মনে চিন্তা করছেন, আহারে কি জিহাদের তামান্না। এবার রাসূল বলছেন, কেমন করে বুঝবো তোমার শক্তি বেশি ও ছোট্ট সাহাবি, বলো। হুজুর মারামারি লাগায় দেন, দুজন কুস্তি লেগে গেছে, ছোট জন নিচে পড়ে আছে, বড় জন তার বুকুরে পড়ে বসে আছে, ছোট জন বড় ভাইয়ের কান্তা মুখের মধ্যে নিয়ে বলতেছে, ভাই
তুই আমার চাইতে বয়সে বড়, তুই আমার চাইতে শক্তির দিক থেকে বড়, আমি তোর সঙ্গে পারবো না এটাই স্বাভাবিক, কিন্তু একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, তুই আজকে জিহাদের মতো ময়দানে না, তুই আমার ছেলে একা যাবি কেমনে, তোর কি একটু মায়া দয়া হচ্ছে না? অতএব তুই তোর গায়ের শক্তি একটু কমায় দে, বুকের উপরে উঠে বসলেন একটা বারের মতো ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে বসলেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমি তাকে নিচে ফেলে দিয়েছি। রাসূল তাদের মনের ভাষা বুঝলেন, দুজন সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে, জোর কোন সুবহানাল্লাহ, আমাদের গায়ের জোর দরকার না ইমানের জোর দরকার। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ইমান যারা আনবে, হিজরত যারা করবে, জিহাদ যারা করবে, এই তিনটা কাজ মুসলমানদের জীবনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে। আমার বন্ধুগণ, আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন যুদ্ধ শুরু হয়ে যাবে বদর প্রান্তরে, আমার নবীজি সবার আগে রওনা দিয়েছেন, সবার আগে আমার রাসূল পৌঁছে গেছেন, যুদ্ধ শুরু হয়ে যাবে বদর। যুদ্ধের ইতিহাসটার দিকে যখন তাকায় কত কঠিন যুদ্ধ দেখেন, বদর যুদ্ধ মানে হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ মানে হলো জামাই শ্বশুর যুদ্ধ, বদর যুদ্ধ মানে হলো একই বংশের মানুষের সঙ্গে যুদ্ধ, বদর যুদ্ধ মানে বাপ বেটার যুদ্ধ। আল্লাহু আকবার! আমার দেশে একই পরিবারে চার ভাই, একই পরিবারে আপন চার ভাই চার দল করে, আছে না নাই? আছে না নাই? নাম হলো ইমান আলী, নাম কি? ইমান আলী। চারজন চার দল করে, যে দল ক্ষমতায় থাকে বাকি তিন দল তিন ভাই বলে ভাই পাঁচ বছর তুমি দেখো, আমার আমার সরকার আমার দল ক্ষমতায় আসলে আমি দেখবো তোমার। এগুলোর নাম হলো মোনাফেক। মোনাফেক আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই যুদ্ধের ময়দানে একজন সাহাবীর কথা মনে হয়ে গেছে, ওবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হু, জিহাদের ময়দানে নিজের চোখে দেখতে পেলেন, একটা বছর দেখেন না, আপন পিতাকে দেখতে পেলেন, আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে সে যুদ্ধ করতে আসছে, বাপকে দেখে মনে তার দয়া হলো, চোখে তার পানি চলে আসলো, টান আসে না, আসতেই পারে, চোখের পানি ফেললেন, তরবারি গুটা নিলেন, ইউটার্ন করলেন, ফিরে আসলেন, পরক্ষণই মনে মনে চিন্তা করছেন, সে আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে আমার নবীর দুশ্মন, সে তোমার আল্লাহর দুশ্মন, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আবু জেহেলকে নেতা বানাইছে, কাকে নেতা বানাইছে? আবু জেহেলকে নেতা বানাইছে। অতএব সে আমার পিতা মনে করে আমি তাকে ছেড়ে দিলে দিলে পরে কে আমাদের দিন আমাকে মুনাফিকের কাফেরের দ্বার হতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি ঘুরে দাঁড়ালেন, তরবারি কোষমুক্ত করে বাবার দিকে আগায় গিয়ে বাবাকে বাবা না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারির একটা আঘাত তার বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন, মস্তক সিটকে পড়ে গেছে, আল্লাহু আকবার বলে সাহাবীরা চিৎকার মেরে উঠেছেন। বদর যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল সবার মুখে হাসি ছিল কিন্তু ওবায়দার মুখে হাসি নাই, রাসূল বলেছেন সাহাবী আমার প্রিয় সাহাবী ওবায়দার মুখে হাসি নাই, কেন ওবায়দা কান্দে কেন, কি হয়েছে? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। আমার নবীজি বললেন ওবায়দার বাপকে তোমরা কারা মেরেছো বলো? এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ তোমারই না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি হাতটা আগায় দিয়ে বলছেন ও আমার ওবায়দা আমার বুকের মধ্যে চলে আয়, আজকে তুই যে আমাকে ভালোবেসেছিস, তুই যে দিনকে ভালোবাসতে গিয়া আল্লাহকে ভালোবাসতে গিয়া নিজের পিতার সম্পর্ক কে ছিন্ন করে শত্রু মনে করে তুই যে ভূমিকাটা পালন করেছিস, আজকের তোর এই ভূমিকা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে যে ওবায়দা আল্লাহর আত্মা জান্নাত তোর জন্য অজীব হয়ে গেছে, যখন সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধের শেষে দেখতে পেলেন 70 জন কাফের বিদায় হয়ে গেছে, 70 জন কাফের কুরাইশদেরকে সাহাবে কেরাম ধরে ফেলেছেন, যুদ্ধবন্দী করে ফেলেছেন, এই 70 জন যুদ্ধবন্দীর ভিতরে কারো কারো ভাই, কারো কারো চাচা, কারো কারো জামাই, আমার নবীজির নিজের চাচা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজের দরমের জামাই আবু রাস সামনে যখন তাদেরকে দেখে ফেলেছেন রাসূল সাহাবায়ে কেরাম করলেন কি 70 জনের মধ্যে 68 জনে সবার হাত শক্ত দড়ি দিয়ে পিঠ মধ্যে বাঁধা হলো কিন্তু আমার নবীর আপন চাচার হাত দুটো আস্তে করে নরম দড় বাঁধনটা নরম করে দেওয়া হলো এবং জামাইরা জামাইয়ের দড়িটাও নরম করে বাঁধন দেওয়া হলো শক্ত শক্ত বাঁধন দেওয়া হলো না সবার জন্য খেজুর দেওয়া হলো এই দুজনকে ছাগলের গোশত এবং রুটির ব্যবস্থা করা হলো রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই হয় এজন্য সম্মান দিয়েছি আপনারা চাচা হয় এজন্য সম্মান দিয়ে তাদের দড়ির বাঁধনটা আমরা হালকা করে দিয়েছি ঢিল করে দিয়েছি রাসূল বলছেন না আইন সবার জন্য আইন সবার জন্য সমান এমনটা করেছো কেন যেহেতু আমার চাচা এবং জামাইকে তোমরা একটু আদর করেছো সম্মান দিয়েছো বাকি 68 জনের দড়ির বাঁধনটা তোমরা ঢিল করে দাও এরপর আমার রাসূল করলেন কি সাহাবায়ে কেরামকে বললেন সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে নাও মুক্তিপণ নেওয়া হচ্ছে নিজের চাচার আমার নবীর বাবার আপন ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল তখন তিনি করেন নাই সামনে দাঁড়ায় গেছেন রাসূল বলেন চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে আব্বাস রাদিয়াল্লাহু বলছে ভাতিজা চাচার কাছ থেকে তুমি নিবা নাকি রাসূল বলছেন চাচার কাছ থেকে কি আমরা নেব না চাচা তো আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আপনি আবু জাহলকে নেতৃত্ব দেন আপনি যুদ্ধ করতে আসছেন আপনারটা আগে নেব এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন ভাতিজা মুহাম্মদ বাড়িতে কিছু রেখে আসি নাই বাড়িতে আমার কিচ্ছু আমি দিতে পারবো না রাসূলের সঙ্গে সঙ্গে মুসকি হাসি মেরে বলছেন চাচা বাড়িতে চাচি আম্মার কাছে ছয় খণ্ড স্বর্ণের টুকরা রেখে এসেছেন আব্বাস বলছেন ভাতিজা মুহাম্মদ তোমাকে সংবাদ দিল কে এবার তিনি মুসকি হাসি মেরে বলছেন চাচা এজন্যই তো আমি আল্লাহর নবী আব্বাস কেঁদে কেঁদে বলছেন ভাতিজা মুহাম্মদ আর দেরি নয় আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন নিজের জামাই আবু রাস নবীর কি হয় নিজের জামাই নবীর কওমের জামাই আবু রাস কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছেন আমার নবীজি তাকে বলেন জামাই আবু রাস তোমাকে মুক্তিপণ দিতে হবে মক্কায় সংবাদ দেওয়া হলো নবীর বড় মেয়ের কাছে সংবাদ চলে গেছে মুক্তিপণ দরকার সুন্দর একটা প্যাকেট স্বামী মুক্তিপণ হিসেবে পাঠায় দেওয়া হলো নবীর কাছে সেই প্যাকেটটা হাজির হয়ে গেল আমার নবীজি সেই প্যাকেটটা খুলে দেখেন একটা সোনা গলার হার আমার নবী তা দেখতে পেলেন সোনার গলার হারটা দেখে নবীজি কেঁদে ফেললেন তার চোখে পানি তিনি কাঁদতেছেন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি গলার হারটা দেখে দেখে কেন কাঁদতেছেন আপনার কান্না দেখলে আমাদের কান্না বের হচ্ছে এই কান্না করার কারণটা কি রাসূল বলছেন আমার সাহাবীরা রে এই গলার হারটা দেখে আমার চোখে পানি আসার কারণ হলো আমার খাদিজার কথা মনে হয়ে গেছে আমার খাদিজার কথা মনে হয়ে গেছে কারণ আমার বড় মেয়ের বিয়ে যখন দেওয়া হয় সেই সময় আমার খাদিজা তার নিজের গলার হারটা তার বড় মেয়েকে বিয়ের সময় উপহার দিয়েছিল এই গলার হারটা পরে আমার খাদিজা থেকেছেন খাদিজার কথা মনে হয়ে আমি কাঁদতেছি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যে গলার হারের সঙ্গে আমার নবীর জীবনের স্মৃতি জড়িত আছে সেই জিনিস আমরা নেব না আপনার মেয়েকে ফেরত দিয়ে দেন আমরা তাদের তার কাছ থেকে তেমন কিছু নিতেও চাই না রাসূল বলছেন না না আমি একটা শর্ত জড়িয়ে দিচ্ছি ও আবু নাস তুমি আমার জামাই আমি তোমাকে একটা কথা বলছি আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে মুশরিকের ঘরে কোনো মুমিন নারী থাকতে পারবে না অতএব আমার মেয়েটাকে তুমি মক্কায় যাও মাত্র আমার মেয়েটাকে তুমি তালাক দিয়া আমার মেয়েটাকে আমার বাড়িতে পৌঁছায় দিবা ইমান এমন একটা বিষয় না সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যায় ঠিক কি না রাসূল বলেন তুমি আমার মেয়েকে কি দিবা মুক্ত করে দিও আমার বাড়িতে পাঠায় দাও আমার মেয়ে আমার বাড়িতে আসবে ইমানের ভিত্তিতে বেঈমানের বাড়িতে আমার মেয়ে থাকতে পারবে না এটার নাম কি এটার নাম কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা চালাই এত সুন্দর মানুষ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা উঠে কে উঠবেন না একটু বসুন
আমার বাড়ি তো আরো বেশি দূরে, আমিও তো যাবো, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? যে মেহমানকে ছেড়ে চলে যায় এটা তো লক্ষণ ভালো না। বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কথা এখনো বাদ আছে, অসম্পূর্ণ কথাগুলোকে চেষ্টা করব শেষ করে আমি শেষের দিকে চলে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কি নামাজি হয় না বেনামাজি হয়? আমার দেশের নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। কি কষ্ট হচ্ছে না? নামাজ পড়বো কয় অক্ত? আসতে বলবেন না কয় অক্ত নামাজ? জাহান্নাম থেকে বাঁচতে হলে এক নাম্বার গুণ অর্জন করতে হবে, কি বলেন? নামাজ। পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মার কি মাহফিল আছে? মায়ের কি নামাজ পড়ে? পড়ে নামাজ পড়ে? কেউ পড়ে, কেউ পড়ে না। নামাজ পাঁচ অক্ত পড়তে হবে। একজন স্বামী তার স্ত্রীকে চারটা কারণে মারতে পারবে, কয়টা কারণে মারবেন? দেখছেন মারবেন, বউকে মারবেন? অনেক মা মনে এখন আসছেন আর মনে মনে চিন্তা করছেন, হুজুর এতক্ষণ তো আপনি ভালো লাইন দিয়েছিলেন কিন্তু এখন তো উল্টা লাইন শুরু হয়ে গেল। চারটা কারণে মাদেরকে শাসন করতে পারবেন তার স্বামীরা, স্ত্রী স্বামী তাকে শাসন করতে পারবে, চারটা কারণে। কয়টা কারণে বলেন তো? চারটা কারণে। নাম্বার ওয়ান হলো নামাজ। নাম্বার ওয়ান কি? নামাজ। প্রত্যেক পিতা সন্তানকে শাসন করবেন, এক নাম্বার কি নিয়া বলেন? নামাজ নেই স্কুলে যায় না, বাপ কত শাসন করে, অন্য কোনো কাজে বাবা কত শাসন করে, নামাজের জন্য একটা বার বলে না বাজান সান নামাজটা পড়, অথচ সন্তান নামাজ পড়ছে না, এর ব্যাপারে বাবাকে প্রশ্ন করবেন কে? বউ নামাজ পড়লে স্বামীকে প্রশ্ন করবেন কে? ছাত্র নামাজ পড়লে শিক্ষককে প্রশ্ন করবেন কে? আসতে হলো না কে প্রশ্ন করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। আমার মা একটু শুনে নেন, চারটা কাজ যদি মেয়েরা না করে স্বামী তাকে শাসন করতে পারবেন। নাম্বার ওয়ান হলো পাঁচ অক্ত নামাজ যদি না পড়ে। নাম্বার দুই হলো স্বামী আনুগত্য যদি না করে। নাম্বার তিন হলো রমজান মাসে রোজা যদি না রাখে। নাম্বার চার হলো পর্দায় যদি না থাকে। এই চারটা কারণে স্ত্রীকে স্বামী শাসন করতে পারবেন, মারতে পারবেন। কিন্তু মারার ক্ষেত্রে শর্ত হলো যে লাঠি দিয়ে তাকে মারা হবে সেই লাঠি হতে হবে বড় জোর, 9 ইঞ্চি লম্বা, মানে মেসোয়াক, পকেটের যে মেসোয়াক দিয়া। ওই যখন কোন স্বামী তার স্ত্রীকে মারতে যাবে ওই দৃশ্য যদি কেউ দেখে তখন কি রাগবে না হাসবে? আমার মার কুলে যায় কেবল পানি আসছে, হুজুর মায়ের থেকে বাঁচলাম, কিন্তু আমার মা দুঃখ লাগে। আজকে মার্কেট গুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। মার্কেটে ঢং ঢং করে চলে যায়, দোকানদারের সামনে গিয়ে চুল ছেড়ে দেয়, থ্রি পিস পরে হাই হিল লাগায়া বেঞ্চে একখান ব্যাগ নিয়ে দোকানদারের সামনে গিয়া দোকানদার বুড়া হলেও দোকানদারকে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকে দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ আছে না নাই? এই নোংরামি গুলো আছে না? আছে। এই নোংরামি গুলো কিছু লোক দেখতে চায়, বোরকাকে সহ্য করতে পারে না এমন কিছু কুলাঙ্গান আমার দেশে আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক নামের কলঙ্ক এক বদমাইশ, সে বলেছে ইউনিভার্সিটিতে কোনো মেয়ে নেকাব পরে বোরকা পরে আসতে পারবে না। সে যুক্তি দেখিয়েছে, সে যুক্তি দেখিয়েছে যে শিক্ষকের চোখে হলো ছাত্রীরা হলো নিজের মেয়ের মতো, তাই যদি হয় আবার কিছু ছাত্রী শিক্ষকের বাড়িতে গিয়ে বিয়ের জন্য কেন অনুষ্ঠানে বসে আসে না? ছাত্রীকে শিক্ষক বিয়ে করার রেকর্ড তো নিয়ামতপুরে নাই, আসতে বলবেন না আসে না? অতএব যে সমস্ত শিক্ষকরা এই জাতীয় কথা বলেন হয়তো তারা পাগল হবেন, আর যদি সুস্থ হয়ে থাকে আমি হলফ করে বলতে পারি ওরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড়
দুশ্মন আমার মার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই পর্দা করা কি আর জোরে বলেন পর্দা করা কি আমার নবীজি পর্দার ব্যাপারে খুব সজাগ ছিলেন খুব সজাগ ছিলেন আমার নবীজি দরজার সামনে দাঁড়ানো পিছনে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করবেন রাসূল বললেন আয়েশা ভিতরে চলে যাও হুজুর যিনি আসছেন তিনি তো চোখে দেখেন না রাসূল বললেন ওর নয় চোখ নেই তোর চোখ নেই তোমার চোখ নেই যাও ভিতরে আমার নবীজি এতটুকু পর্দার ব্যাপারে তিনি সজাগ ছিলেন আজকে সেই পর্দার গুরুত্ব কি আজকে মুসলিম সমাজে আছে আস্তে বলবেন না আছে দুলাভাইয়ের হোন্ডায় শাড়ি চড়ে না এমন শাড়ি কি পাওয়া যায় দুলাভাইয়ের হোন্ডার পেছনে শাড়ি চড়ে এটাই বেশি পাওয়া যায় দুলাভাই কয় এই শাড়ি ওঠ হোন্ডায় উঠে শাড়ি মনে মনে চিন্তা করে বড় দুলাভাই গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় একটু দূরে বসে মাঝখানে গ্যাপ রেখে বসে কিন্তু দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পুরো আছে না আছে আছে না নাই এই নোংরামিগুলো আমাদের পারিবারিক ভাবে শাসন থাকার দরকার আছে না নাই বন্ধ করবে অন্য লোক না আমাদের বন্ধ করতে হবে এগুলো কাজ আমাদের আল্লাহ তুমি প্রত্যেক পরিবারকে পর্দার পরিবার হিসেবে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন নামাজ হবে কয় অক্ত আস্তে নামাজ হবে কয় অক্ত নামাজকেও ছেড়ে দেব নামাজ না পড়লে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে জাহান্নাম কি ছোটখাটো কোনো জায়গা জাহান্নাম ছোটখাটো জায়গা না আমি সেদিন তাফসিরে পড়লাম জাহান্নামের মুখে যদি এই সূর্য ছেড়ে দেওয়া হয় সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য যদিও জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় জাহান্নামের ভিতরে সূর্য গিয়ে হেরে যাবে সূর্য খুঁজে পাওয়া যাবে না চাঁদ বিলীন হয়ে যাবে এত বিশাল ভয়াবহ জাহান্নাম সবার সামনে আছে না নাই আছে সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে এক নাম্বার উত্তর হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য কয় অক্ত নামাজ পড়া 5 অক্ত নামাজ পড়া যে না তার নামাজের জন্য বলে না সে না তার পিছনে আমরা দৌড়াবো না ঠিক কিনা সবারকে মনে থাকবে এই কথা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইরা একজন নবী একজন পয়গম্বর আল্লাহকে লক্ষ্য করে বলুন আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব কি প্রশ্ন বলো আল্লাহ তোমার দয়া সবচেয়ে বেশি নাকি বেশি দয়া রহমান তুমি রাহিম তুমি গফফার তুমি গফুর তুমি ভালো কথা তোমার এত দয়া থাকার পরেও তুমি জাহান্নামটা কেন বানাইলা কথা কি বুঝতে পারতেছেন বলেন তো এই প্রশ্নটা কোন নবী করতে পারে আল্লাহ ফেরেশতাকে পাঠাতেও চিন্তা করতেন কারণ মুসার রাগ বেশি ছিল মালাকুল মউত জান কবজ করার জন্য তার কাছে এসে বলতেছে আমি মালাকুল মউত আপনার জান কবজ করতে আসছি তাই এদিকে কাছাকাছি নিয়ে মারছে একখান থাপ্পর থাপ্পর খেয়ে সিট হয়ে পড়ে গেছে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো জান কবজ করতে যা উল্টা জান আমার কবজ জোরে বলো সুবহানাল্লাহ খুব দামি নবী ছিলেন মুসা আলাইহিসসালাম খুব সাহসী নবী ছিলেন তিনিও ঈমান এনেছেন হিজরত করেছেন জিহাদ করেছেন আল্লাহু আকবার বলো তার প্রতিদ্বন্দ্বী কে ছিল বলেন তার প্রতিদ্বন্দ্বী কে ছিল ফেরাউন ছিল মুসার এই প্রশ্ন শুনে আল্লাহ বললেন মুসা জাহান্নাম কেন বানাইলাম তোমাকে তো উত্তর দিতেই হবে তুমি যেহেতু প্রশ্ন করেছো মুসার যুক্তি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দয়া তোমার বেশি বান্দাকে জাহান্নাম দিয়ে তোমার